বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সে যে খেলছে তার কিন্তু এখন কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, তার ভারতের হয়ে খেলার স্বপ্ন কিন্তু ভেঙে যাচ্ছে। কারণ কলকাতা নাইট রাইডার্সে যেসব প্লেয়ার আছে তারা কিন্তু একবারও ভারতের হয়ে চান্স পায়নি, কারণ অন্য কোনো টিমে যখন অন্য অন্য প্লেয়ারগুলো আছে তারা কিন্তু পরস্পর চান্স পেয়েছে ভারতের হয়ে, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিছু প্লেয়ার আছে তারা কিন্তু এখনও অবধি সুযোগ পায়নি ইন্টারন্যাশনাল খেলার। তো কোন কোন প্লেয়ারগুলো চান্স পেয়েছে ভারতের হয়ে কলকাতা ছেড়ে দেওয়ার পরে, আর কোন কোন প্লেয়ার এখনও চান্স পায়নি, তা যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওটিকে পুরোটা দেখবেন। আর কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। একে একে বললে প্রথমে তো শুভমান গিল, তারপরে রয়েছে রাহুল ত্রিপাঠি, তারপরে রয়েছে শিবম মাবি, তারপরে রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। এই চার প্লেয়ার যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছিল তখন কিন্তু খুব একটা ভারতের হয়ে খেলার সুযোগ পায়নি, কিন্তু তারা যখন কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল তখন কিন্তু এখন ভারতের প্লেয়িং ইলেভেনে খেলছে। এখন কিন্তু বোঝা যাচ্ছে যে কেকেআরে যে খেলবে তার কিন্তু কেরিয়ার শেষ, আর কেকেআর ছেড়ে দিয়ে কিন্তু যখন চলে যাবে তার কিন্তু কেরিয়ার ওখান থেকে স্টার্ট হয়ে যাবে। তো কলকাতা নাইট রাইডার্সে যদি থাকে তাহলে তার কেরিয়ার শেষ হয়ে যাবে, আর কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিলে তাহলে কিন্তু তার কেরিয়ার ওখান থেকে শুরু হবে, সে কিন্তু তখন ভারতের হয়ে খেলার চান্স পাবে। তো কলকাতা নাইট রাইডার্সে থাকা কি প্লেয়ারদের ভুল, কারণ যেসব প্লেয়ারগুলো প্রথমে কলকাতা নাইট রাইডার্সে ছিল তারা কিন্তু একবারও চান্স পায়নি ভারতের হয়ে, তারপর যখন ছেড়ে চলে গেল অন্য টিমে তখন কিন্তু খেলার সুযোগ পাচ্ছে। যেমন এর মধ্যে রয়েছে শিবম মাবি। শিবম মাবি এত বছর যখন কলকাতা নাইট রাইডার্সে ছিল ভালো পারফরমেন্সও করছিল, তখন কিন্তু একবারও চান্স পায়নি ভারতের হয়ে, আর যেই সে চলে গেল কেকেআর ছেড়ে তখন কিন্তু সে এখন ভারতের হয়ে খেলছে, তাও আবার টি টোয়েন্টি লিগে। তো এই প্লেয়ার যখন কেকেআর ছেড়ে চলে গেল এই দুই চার প্লেয়ার তখন এখন ভারতের হয়ে খেলছে। তো যেসব প্লেয়ারগুলো এখনও সুযোগ পায়নি ভালো পারফরমেন্স করছে কিন্তু এখনও সুযোগ পায়নি, সেই প্লেয়ারগুলো হলো নীতিশ রানা, রিঙ্কু সিং, কারণ এরা কিন্তু এখন কেকেআর হয়ে দুর্দান্ত পারফরমেন্স করছে, তবুও কিন্তু এদের কোনো চান্স দেওয়া হয়নি ভারতের হয়ে। এরা যখন কেকেআর ছেড়ে অন্য টিমে চলে যাবে তখন কিন্তু এরা সুযোগ পাবে। তো আপনারা কমেন্ট করে জানান যে কেকেআরের হয়ে কি বিসিসিআই ভুল করছে নাকি ঠিক করছে, কারণ কেকেআরে শুধু শ্রেয়াস আইয়ারই কিন্তু চান্স পাচ্ছে, শুধু সে কিন্তু ওডিআই চান্স পাচ্ছে, টি টোয়েন্টিতে সে চান্স দিচ্ছে না তাকে, তারপর কিন্তু ওডিআই সে ভালো পারফরমেন্স করার শর্তেও কিন্তু তাকে টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হচ্ছে। তো আপনারা কমেন্ট করে জানান কেকেআরের আর কোন কোন প্লেয়ার ভারতের হয়ে খেলার সুযোগ পেতে পারে। আর কলকাতা নাইট রাইডার্সের এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকলে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আবারও অন্য কোনো ভিডিওটি দেখা হবে। ধন্যবাদ।